হচ্ছে সেই ইন্ডিয়ার গঙ্গা বিখ্যাত সেই গঙ্গা নদী এই বছর যেটা হয়েছে মানে করোনার ফলে সব শেষ হয়ে গেছে আস্তে আস্তে আমার অনেক এটা এটা গঙ্গার ঘাট না ঠাকুর বিসর্জন হয়েছে না এজন্য স্যার এখন তো এটা হচ্ছে সেই ইন্ডিয়ার গঙ্গা বিখ্যাত সেই গঙ্গা নদী এবং এখন এখানে এটা কি বিসর্জন দেওয়া হচ্ছে বিশ্বকর্মা বিশ্বকর্মা বিসর্জন দিচ্ছে এখানে বিসর্জন দেবে না এখন এটা বিসর্জন দেব আমাদের স্যার আসছে স্যার আসছে আমাদের স্যার আসবে তারপর এই বছর যেটা হয়েছে মানে করোনার ফলে সব শেষ হয়ে গেছে আস্তে আস্তে আমার অনেক এই না তো এনজয় কেমন হচ্ছে এখন গঙ্গার ঘাটে গঙ্গা নদীতে আসলাম এখানে গঙ্গার ঘাটে বাংলাদেশ থেকে তো আমরা এখন প্রিন্সেপ ঘাটে যাবো ওকে ভাই কোথা থেকে আসছেন কলকাতা থেকে গঙ্গা নদীতে সব বিসর্জন দেবে এখন আমরা এখান থেকেই চলে যাব প্রিন্সেপ ঘাট গঙ্গা নদী থেকে প্রিন্সেপ ঘাট এবং ওটাকে বলা হয় বিদ্যাসাগর সেতু আমরা এখন বাবুঘাটে আছি এবং এইটা হচ্ছে সেই বাস স্ট্যান্ড এবং এখান থেকে ইন্ডিয়ার বিভিন্ন মহারাষ্ট্রের দিকে চলে যাওয়া যায় কারণ এই বাসগুলো সব ট্যুরিস্ট বাস এবং এইখান থেকেই আপনি দিল্লি মুম্বাই যে কোনো জায়গায় যেতে পারবেন আর এর পাশে হচ্ছে গঙ্গা এখানে হাজার হাজার মানুষ ওইদিকে চলে যাব বন্ধ তো আমরা এখানে নট অ্যালাউ এখন আমাদের এদিক দিয়ে যেতে হবে তো আমরা এখন এদিক দিয়ে চলে যাব গাইস এন্ড আমাদের মাত্র 2 মিনিট লাগবে আর আজকে বেসিক্যালি অনেক ক্রাউড এখানে কারণ বিশ্বকর্মা বিসর্জন দিচ্ছে তো এ কারণে রোড ঘাট অনেক জ্যাম আজকে ফাইনালি প্রিন্সেপ ঘাট অ্যান্ড এখানে আমাদের সেই হুগলি টু ব্রিজটা দেখতে আসছি আজকে দেখাম আপনাদের ব্রিজ এই যে আমার সামনে সেই প্রিন্সেপ প্রিন্সেপ ব্রিজ ওয়াও সো এটা হচ্ছে 1841 সালে নির্মাণ করা হয় অ্যান্ড এইটা কিন্তু সেই ব্রিজ গাইজ এখান থেকে একটা ছেলে লাফ মারছিল জাম্প করছিল এবং পরে মারা যায় আরে গেলে কালার পুরো অ্যান্ড গাইজ আমি এখন আছি যে হুগলি টু ব্রিজ আর এখানে হচ্ছে ধারাক মুভি বলিউডের ধারাক মুভি শুটিং হয়েছিল জাহ্নবী কাপুর এবং ঈশান খাত্তার বলিউডের এই কারণে এটা অনেক ফেমাস কলকাতার ভিতরে অনেক ফেমাস অ্যান্ড ইউ নো আই এম ফ্রম বাংলাদেশ এখন দেখতে আসছি হাজার হাজার মানুষ এখানে আসে এবং এটা আপনার 1841 সালে নির্মাণ করা হয় তো এখানে নৌকায় যদি উঠতে হয় তাহলে 400 টাকা নিবে তিনজন লাস্ট কত পারবেন একদম 400 জাস্ট যাবো চলে আসবো 400 দিয়ে তোর এ বলো 400 টাকা দিয়ে যাবা বাড়ি তুমি কি বলছো যাবা তো এসব যাচ্ছে এখন ওইটার নিচে যাবে আর কি নৌকাগুলো এবং এটা অনেক ফেমাস কলকাতার ভিতরে আর এখন লোকেশনটা অনেক দারুণ লাগছে এটা হচ্ছে 6টার পরে সব লাইটিং গুলো অন করে দিবে এন্ড এই ব্রিজ থেকে অনেক লোক আছে অনেক অনেক এন্ড এই ব্রিজ থেকে কিন্তু সেই একটা ছেলে মারা গেছিল জাম করে তো এটাই সেই জায়গাটা এন্ড দেন আমরা এখন ব্যাক করব গাইস সো এরপর আমরা চলে যাবো বাসায় তো এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে ইভিনিং টাইম দেন এখনও মানুষ অনেক বেশি আসতেছে কারণ এখন লাইটিং সিস্টেমটা অনেক রিফ্লেকশন দিবে তো যার কারণে আমরা এখন ব্যাক করছি কজ আমাদের আবার নিউ টাউনে চলে যেতে হবে ভিডিওটা আজকে এখানেই শেষ অ্যান্ড সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন সো অল দ্য বেস্ট বাই